ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের এবারের ঈদে ছিল না কোনো সিনেমা তবে একটি রান্নার অনুষ্ঠানে দেখা গিয়েছে অপুকে কথা উঠেছিল ছেলে জয়কে নিয়ে নাকি দেশের বাইরে ঈদ করতে যাবেন অপু বিশ্বাস তবে সে ব্যাপারটি ক্লিয়ার করলেন এই নায়িকা তিনি জানালেন দেশের বাইরে নয় বরঞ্চ আত্মীয় স্বজন নিয়ে দেশেই ঈদ পালন করার ইচ্ছা রয়েছে তার এবং তেমনটি করেছেন তিনি ঈদের দিন নতুন পোশাক পরা এবং সবার বাড়িতে ঘুরে বেড়ানোর আনন্দই আলাদা আর সেই দিনটি তিনি মিস করতে চান না বিদেশে ঘুরতে গিয়ে ওদিকে এর আগে উপবিশ্বাস সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলেন জয়কে এছাড়া কলকাতার শিলিগুড়িতে জন্ম নেওয়া জয় প্রায় সময় মা অপবিশ্বাসের সাথে কলকাতা ঘুরে আসেন বলে জানা গেছে নির্ভরযোগ্য কয়েকটি সূত্র থেকে এদিকে ঈদের দিন উপবিশ্বাস তার ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা সবাই পরিবার পরিজনকে নিয়ে ভালোভাবে ঈদ পালন করবে এরকমটাও আশাবাদ ব্যক্ত করেছেন এই নায়িকা উল্লেখ্য বলে রাখতে হয় কোরবানির ঈদে অপবিশ্বাস এবং বাপ্পি চৌধুরীর শ্বশুর বাড়ি জিন্দাবাদ দুই সিনেমাটি হয়তো মুক্তি পেতে পারে এরকমটা। শোনা যাচ্ছে কয়েকটি গণমাধ্যম থেকে উপবিশ্বাসও ব্যাপারটিকে উড়িয়ে দিচ্ছেন না যদি তাই হয় তাহলে আঠারো বছর আগে মুক্তি পাওয়া শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমার সিকুয়াল শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই আসছে ঈদেই মুক্তি পেতে যাচ্ছে ওদিকে এই সিনেমাটি নিয়ে ভীষণ আগ্রহী অপর ভক্তরা প্রিয় দর্শক ঈদের আমেজ অনেকটাই কাটতে শুরু করেছে ঢাকার মতো ব্যস্ত নগরীগুলোতে আবারও ব্যস্ততা ফিরে আসছে ঈদ কেমন কাটলো এসব বিষয় নিয়ে যেকোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সবীজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না